মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। মা, তুমি খালি দেখলে হবে, আসল লোককে দেখতে দিতে হবে তো। কি রে দাদা, নিজের বউয়ের ছবিটা কেমন লাগছে পেপারে? বাবু, কি রে তোর কোনো কাজকর্ম নেই? সকাল সকাল যে বড় খবরের কাগজ নিয়ে পড়লি, আর এই যে তুমি কি করছো? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজার করছো, বাজারের ব্যাগটা দাও। এই তুই যা না ব্যবসার হিসেবপত্র গুলো দেখ না একটু, দাও বাজার বাজারের ব্যাগ। মামা কি গো, ধনে পাতা আনো নি? কি বারবার বলে দিলাম তো ধনে পাতাটা আনতে, আরে অদ্ভুত ব্যাপার, কি যে করো না। কার ছবি খবরের কাগজে বেরোলো সেই দিয়ে কি আমার সংসার চলবে? আমি ধুয়ে জল খাবো? হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। আর শোনো, একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে প্রশংসা নেবে, আর যা দাম দিতে হয় আমাদেরকে দিতে হবে। আচ্ছা কৃষ্ণা, তুমি কেমন মানুষ গো? হ্যাঁ, মেয়েটা এত কিছু করলো, নিজের জীবন বাজি দেখে সব কিছু উদ্ধার করে আনলো, আর তুমি ধনে পাতা ঝাল ঝাড়ছো ওর উপরে। এই যে শোনো, ও তো আর একা একা কিছু করেনি, আমার বাবু জীবনের বাজি রেখেছে, আমার বাবু ওর পাশে ছিল, সেই জন্য কাজগুলো ঠিক করে করতে পেরেছে, বুঝেছো? কই খবরের কাগজ তো আমার বাবুর ছবিটা ছাপলো না? হাই শোর, রাগের কারণ তাহলে এইটে। ওরে মেয়ে যে খোকা, আমাকে ঘরে দিয়ায়, এসব শুনলে আমার মাথা ঘোরে। আচ্ছা ঠাম্মি, মেজ কাকি মাথা ঘুরে যাওয়ার মতো কি বললো আমি তো বুঝতে পারলাম না। মেজ কাকি তো একদম ঠিক কথাই বলেছে, এই যে চিন্তাইবাজদের ধরার সময় তোমার পর্ণা দিদিভাই তো আর একা ছিল না, আমাদের চনু ছিল, সৃজন ছিল। কই দেখো খবরের কাগজে ওদের কারোর ছবি নেই, কিন্তু ছবি বের করার সময় কিন্তু ঠিক কায়দা করে নিজের ছবিটুকু ছাপিয়ে নিয়েছে। এসব কি বলে যাচ্ছ গো তোমরা? মানে কেউ চাইলেই নিজের খবর সে কাগজে ছাপাতে পারে? মানে আমি যদি চাই তাহলে আমার খবর কাগজে ছাপাতে পারবো? না না, আমাদের কথা হচ্ছে না, পর্ণা দেবী তো নিজেই একজন সাংবাদিক, সেক্ষেত্রে এডিটরকে ফোন করে কলকাঠি নেড়ে নিজের ছবিটা তো পেপারে ছাপিয়ে নেওয়াই যায়। এ কি এমন বড় ব্যাপার? এমনটা বুঝি করা যায় দাদা? তাহলে তো সব সাংবাদিকদের খবর রোজ প্রথম পাতায় বেরোতো। আচ্ছা তোরা কি রে, হ্যাঁ কারোর ভালো দেখতে পারিস না? না পর্ণা, আমরা খুব খুশি হয়েছি মা, তোমার আরো উন্নতি হোক এভাবেই। সেই তো, আমার বাবুটাকে লেঙ্গি মেরে কেউ তত্তর করে উন্নতি করে ফেলবে সেটা তো তোমাদের খুব ভালো লাগবে। আহ মা, তুমি শান্ত হও না, আমি চাই না পেপারে আমার ছবি ছাপাতে। আরে বাবা, আমি তো চাই বাবু, আমার কি ইচ্ছে করে না আমার ছেলেটারও খবরে কাগজে নাম বেরোবে, আমি পাড়া প্রতিবেশীকে সবাইকে দেখিয়ে দেখিয়ে গর্ব করব। কেন রে, ইচ্ছে করতে নেই আমার? কিন্তু হবে না, হবে না, হবে কি করে? সমস্ত তো আমার কপালের দোষ, এই মেয়ে সব কিছু খেয়ে নিয়েছে। এসব কি অবান্দর কথা শুরু করলে মেজ বৌমা? নিজে শুনতে পাচ্ছো কি বলছো? নিজের ছেলের জন্য গর্ব করতে পারো, আর ছেলের বউয়ের জন্য করতে পারো না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।